वंदेहं श्री गुरु श्री युता पदकमलं श्री गुरुं श्रीरूपं चाक्रजातं सहगना रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं অংশগত আলোচনা করছিলাম, সেদিন আমরা আলোচনা করেছি যে বসুদেব ও দেবকী মনকে বাৎসল্যভাবে আকৃষ্ট করার জন্য কৃষ্ণ এবং বলরাম তাদের বললেন, হে মাতা ও পিত, আমরা আপনাদেরই পুত্র, আমাদের জন্য আপনারা এতদিন খুবই উৎকণ্ঠায় ছিলেন, কারণ ছোট বয়সে সন্তানের লালন পালন, মা বাবা তো তাদের সন্তানদের লালন পালন করেন, তা হচ্ছে সেই লালন পালন করে তাদের সুখ হয়, ভালো লাগে, আনন্দ হয়, সেই সুখে আপনারা বঞ্চিত হয়েছেন। আমরা জানি কৃষ্ণ জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কী ঘটনা ঘটেছিল আপনাদের সবার জানা, তাই জন্য তারা তো সন্তানকে কাছে পাননি, তাই জন্য এই কথা বলছেন। এটা আমাদের পক্ষেও দুর্ভাগ্যের বিষয়, সন্তান জন্মে যদি মা বাবার কাছ থেকে চলে যায়, হ্যাঁ তাদেরও কত হয়ে যায়, তাই বলতে এটা আমাদেরও দুর্ভাগ্যের বিষয়। মাতা পিতা গৃহে লালিত পালিত হয়ে শিশুরা যে আনন্দ পেয়ে থাকে, সেই হচ্ছে আমরা সেই আনন্দ পাইনি, এদিক থেকে আমরা হতভাগ্য, এ কথা বলছে। যাই হোক, তাছাড়া আপনাকে আমরা পুত্র হয়েও কী হয়েছে, আপনাদের কাছে না থাকার জন্য কোনো সেবা করতে পারিনি, উভয় পক্ষই কেউ কাউ কিছু করতে পারিনি আর কি, এটা আমাদের পক্ষে খুবই দুঃখের কথা। তা বলছি এই শরীর তো মাতা পিতার থেকে উৎপন্ন এবং তাদের দ্বারাই তারাই এই শরীরকে লালন পালন করে, তা সেই মাতা পিতার ঋণ কখনোই শোধ করা যায় না, সব ঋণ শোধ করা যায় কিন্তু মাতা পিতার ঋণ কেউ শোধ করতে পারবে না, বলছেন অপরিশোধ্য একদম। যারা সমর্থ হয়েও মাতা পিতার সেবা করবার জন্য যারা সমর্থ আর কি বলছেন, সমর্থ হয়েও মাতা পিতার সেবা এবং তাদের জীবনধারণের ঠিকমতন ব্যবস্থা করে না, মা বাবাকে দেখে না, তারা মহাহতভাগ্য। এটা আপনার কাছে যদি সবাইটা জানা উচিত, কতজন আছে মা বাবাকে সেবা করতে পারে, যত্ন করতে পারে, দেখাশোনা করতে পারে, কিন্তু যেভাবেই হোক সেই থেকে তারা বঞ্চিত, এটা বলছে হতভাগ্য। বলছেন যে আমরা এতদিন তো কংসের ভয়ে উদ্বিগ্ন ছিলাম, আর আমাদের কোনো ক্ষমতাও ছিল না, কোনো সামর্থ্যও ছিল না, তাই আমরা আপনাদের সেবা করতে পারিনি, তাই জন্যে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আমাদের ক্ষমা করুন। তাদের তো কিছু করারই ছিল না, তারা কাছে ছিলই না, জন্মাবার আগে থেকেই যে ব্যাপার ঘটনাগুলো হয়ে আসতে, হ্যাঁ তা সেগুলো আমাদের সবারই জানা, তো সেই জন্যে তারা বলছেন যে চেক করেন যে কারণে হয়ে থাকো আপনারা আমাদের ক্ষমা করুন, আমরা আমাদের সেবা করতে পারিনি। বলে যে ইতি মায়া মনুষ্য হরে বিশ্বাস মনোবীরা মমিতা অবন্তমানুষ্যা পরিশ্চর্যা পতুর্মূলম্। বলছেন কি
সূত্রে বলছেন যে মায়া পুরুষ এই কৃষ্ণ বলরামে এই যে সুন্দর মধুর কথা বললেন, এটা শুনে বলছেন যে বসুদেবের দেবকীর মনে যে ওদের তো মনে হচ্ছে ভগবান দেখেছেন, তো তার মন কি ব্যাপারটা, তা বলছে যে এই যে ভগবান ভাব ছিল তা চলে গেল, তিরোহিত হলো এবং বাৎসল্য ভাবে তারা পরিপূর্ণ হয়ে উঠলেন। ভগবান বাদী তাকে তার সঙ্গে কেমন ব্যবহার করা যায়, কেমন মনে ভাব থাকে, আর এখানে সেই বাৎসল্য ভাব আনার জন্য এইগুলি এতগুলি কথা তারা তাই বলছেন যে তারা তখন ওই কথাগুলো সেই মধুর কথাগুলো শুনে একেবারে বাৎসল্য ভাবে তারা ভরপুর হয়ে উঠলেন। কৃষ্ণ বলরামকে তারা কী করলেন, আদর করে সস্নেহে, হ্যাঁ বলছেন কোলে টেনে নিয়ে পরম আনন্দে একেবারে চোখ দিয়ে তাদের জল পড়ছে, এত আনন্দ হয়েছে, ওদের অশ্রু বিসর্জন করছেন একেবারে আনন্দের আকিশ্যে, তারা এত আনন্দ হচ্ছে এতদিন বাদে এই সন্তানদের পেয়ে হচ্ছে কোনো কথা বলতে পারছে না, শুধু দুচোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। মা বাবার এই অপরিসীম আনন্দ দেখে কৃষ্ণ বলরা তারা খুব খুশি হলেন, তাদেরও মানে আনন্দ ধরে না, যে মা বাবাকে ছাড়া ছেলে তারা এতদিন ছিল, মা বাবা সন্তানদের ছেলে এতদিন ছিলেন, আজকে সেই যে মিলন হয়েছে এটি উভয় পক্ষে, উভয় পক্ষই কত খুশি। কৃষ্ণ তার মাতা বহ অর্থাৎ কংসের বাবা উগ্রসেন, কংস কি কাণ্ড করেছে বাবাকে, বাবা নিজে সিংহাসনে বসবে বলে যা খুশি, তার কাছে মা কেউ নয়, বাবা কেউ নয়, বোন কেউ নয়, কে কিছু নয়, তা বলছেন। তখন কৃষ্ণ সেই উগ্রসেনকে, মাতা বহ উগ্রসেনকে কি করলেন, রাজ সিংহাসনে বসালেন। কেমন নাকি কৃষ্ণের আত্মীয় স্বজনেরা যারা কংসের ভয়ে মথুরা ত্যাগ করে সব তো দূরে চলে গেছিল, একেবারে দূর দেশে চলে গিয়েছিল সব, কংসের এত অত্যাচার থাকাটাই মুশকিল। যাই হোক, তখন বলছেন যে কৃষ্ণ তাদের সবাইকে ফিরিয়ে আনলেন, তাদের সম্পত্তি সব ফিরিয়ে দিলেন, যারা কংসের ভয়ে পালিয়েছিল তারাও এখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কৃষ্ণ বলরামের দ্বারা রক্ষিত হয়ে মথুরাবাসীদের কি হলো, সমস্ত মনস্কামনা পূর্ণ হলো। এখন কংসের আমলে ছিল অন্যরকম ব্যাপার, ভয়ে সবাই একেবারে অস্থির হয়ে থাকত, কিন্তু এখন মথুরা এই কৃষ্ণ বলরাম আসাতে তারা রক্ষাকারী হয়ে এখন আর কারোর কোনো কষ্ট নেই, তাদের মনের যে জ্বালা সেগুলো সব দূর হলো। এইভাবে মথুরাবাসীদের সব রকম সুখ সুবিধার ব্যবস্থা করে যাতে কারোর সমস্ত দৃষ্টি, সবার প্রতি দৃষ্টি, কারোর যেন কোনো অসুবিধা না থাকে, সবাই যেন আনন্দে থাকে, এই একটা ওদের মনে ভাব, তা বলছেন সব সুখ সুবিধা করে দিলেন। কৃষ্ণ বলরাম এবার নন্দ বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, না তার আলিঙ্গন করলেন আর কি, করে বলছেন হে পিতা, আপনি এবং মা দশদা অত্যন্ত স্নেহে নিজেদের শরীর থেকেও অনেক বেশি যত্নে আমাদের লালন পালন করেছেন, নিজেরা যত্ন নিয়েছেন, আমাদের তার থেকে অনেক বেশি যত্নে আপনারা লালন পালন করেছেন, বলছেন যে পরিত্যক্ত শিশুকে যারা নিজের সন্তানের মতন পালন করে তারা হচ্ছে তারাই হচ্ছে সেই পরিত্যক্ত শিশুর বাবা মা, তারা লালন পালন করছে, তা বলছে মাতা পিতার স্নেহ ভালোবাসা আমরা আপনাদের কাছে পূর্ণ মাত্রায় পেয়েছি, কোনোরকম
ভাবে কিছু কোনো একটু কম নয়। আপনারা আমাদের সেই ভালোবাসা দিয়ে স্নেহে লালন পালন করেছেন, এইসব কথাগুলো বলছেন অভিভূত একেবারে বলছেন। দেখো বলছেন ইয়াতৈয়ম ব্রজন তাত বয়ম চ স্নেহ সীতান জ্ঞাতিয়োগ দষ্টুমে শ্যাম বিধায় সুহৃদম সুখম। আপনারা সকলে এবার ব্রজে ফিরে যান, সবাই তো এসেছিলেন। তা বলছেন এবার আপনারা সবাই ফিরে যান, যদিও আমরা জানি আপনারা আমাদের অত্যন্ত স্নেহ করেন, তাই জন্যে আমাদের ছেড়ে যেতে এখানে রেখে যেতে আপনাদের খুবই কষ্ট হবে। মানে এতদিন সেই জন্ম থেকে এইভাবে লালন পালন করেছেন, হ্যাঁ ভালোবাসা দিয়ে, তা সেই আমাদের ছেড়ে যেতে কত না আপনাদের কষ্ট হবে। আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে তারপরে আমরা আপনাদের দেখতে যাব, চিন্তা করবেন না। দেখাতে ওদের অত কষ্ট হচ্ছে, যারা এতদিন এ করলেন তারা কী করে ছেড়ে থাকবে সেই সুন্দর কৃষ্ণ বলরামকে। হ্যাঁ তা বলছে না আপনারা যান, আমরা সব এদের ব্যবস্থা করি, করে যাব আপনাদের দেখতে। রোজে নামে যেতে যদি আমাদের একটু দেরিও হয় তবুও আপনারা কিন্তু ব্যাকুল হবেন না, কারণ এই সব কাঠকর্ম সেরে তো যেতে হবে। আমাদের মন প্রাণ জানবেন কি আপনাদের কাছে পড়ে থাকবে, ভাববেন না আপনাদের ভুলে গেছি, আমাদের শরীরটা এখানে আছে কিন্তু মন প্রাণ আপনাদের কাছেই পড়ে থাকবে। এখানে কেবল কর্তব্যের অনুরোধে কর্তব্যের জন্যে আমাদের এখানে থাকতে হচ্ছে, আপনারা এমনি একটু চিন্তা করবেন না। নন্দ বাবাকে এইভাবে নানা রকম কথা বলে সান্ত্বনা দিয়ে এবং নন্দ বাবা ও মা যশোদা এবং অপরাপর ব্রজবাসীদের জন্য খাবার জন্য আর কি করে প্রচুর কাপড় গয়না কাটি অলংকার বিভিন্ন আর কি সব কিছু দিয়ে কৃষ্ণ বলরাম তাদের সমাদর করলেন। মা বাবাকে তো দিলেনই এবং ব্রজবাসীদের জন্য সব দিয়ে সমাদর করলেন। তা বলছেন এখানে বিশ্বনাথ চক্রবর্তী উনি তার সারার্থ দশমী টিকাতে খুব সুন্দর ওনার টিকা, সেখানে তিনি বলছেন যে নন্দ মহারাজ তখন ভাবলেন সত্যই তো ওদের মনের ভাবটা কি না, এরা তো বসুদেবের পুত্র, সেই বসুদেব এখন বিপদমুক্ত হয়ে এত বছর পরে, হ্যাঁ যে কারাগারে বন্দী ছিল, হ্যাঁ এত কত কষ্ট পেয়েছে কংসের অত্যাচার, তার বসুদেবে এতদিন বাদে এত বছর বাদে তার পুত্রদের কাছে পেয়েছে, সুতরাং তাদের পক্ষে এদের ছেড়ে থাকা তো সম্ভব নয়। কত বছর কষ্ট করে তবে এই সন্তানদের এতদিন বাদে পেলেন, হ্যাঁ তাই কী করে এদের ছেড়ে থাকবে, এই কৃষ্ণ বলরামকে ছেড়ে কী করে থাকবে। অতএব কৃষ্ণ বলরাম যখন বসুদেব দেবকীর গিয়ে বলছেন ওদের বাড়িতে তাদের স্নেহ ছায়াতে তাদের আদর যত্নেই থাকুক, নন্দ বলছে আর কি যে ঠিক আছে এখানেই থাকুক মা বাবার কাছে, এতদিন ছেড়ে ছিল এতদিন বাদে মিলন হয়েছে এতদিন বাদে তার সন্তানদের পেয়েছে, তাই জন্যে ঠিক আছে ওখানেই থাকুক। কৃষ্ণ বলরামের বিচ্ছেদে বলছে ভীষণ কষ্ট হচ্ছে, তো বলছে হৃদয় বিদীর্ণ হলেও বিবেক বুদ্ধির দ্বারা আমরা না হয় সেই অসহ্য যে কষ্ট তাদের ছেড়ে থাকা, ছোট্ট থেকে তাদের লালন পালন করেছি তা সেটা হচ্ছে কোনো রকমে নয় সহ্য করব, অসহ্য দুঃখ বলছেন অসহ্য কষ্ট কোনো রকমে সহ্য করব, কিন্তু আমার সেই ছোটোবেলার বন্ধু বসুদেব এবং দেবকীর যেন কোনো রকম দুঃখ না হয়, কোনো রকম যেন কষ্ট না হয়, তারা সুখে আনন্দে থাকুক। ছোটোবেলার বন্ধু তো বন্ধু আনন্দে
একটা তো নিজের আনন্দ, মনকে বোঝাচ্ছে এরকম করে বলছে, বলছে হ্যাঁ ঠিক আছে ওরা আনন্দে থাকুক, বিষ্ণুবনাম যদি আমার সঙ্গে বুঝে চলে যায় তাহলে তো আমার খুবই আনন্দ হবে। হ্যাঁ তাতে তো কোনো সন্দেহ নেই আমার সঙ্গে যদি যায়। কিন্তু বসুদেব দেহ কিন্তু ভীষণ কষ্ট হবে, এতদিন বাদে তাকে পেয়েছে, যাদের পেয়েছে সন্তানদের, হ্যাঁ আমার আনন্দ হতে পারে কিন্তু তার একটু ভীষণ কষ্ট হবে। হ্যাঁ তারা মুখে কিছু না বললেও কী করবে, তারা হয়তো মনে মনে বিলাপ করে বলবে বংশ আমাদের ছটি পুত্রকে কী করলো বধ করেছে, আর যেটুকু বেঁচে আছে তাদেরও কী করছে নন্দ ব্রজধামে নিয়ে গেল। বিশ্বনাথ চক্রবর্তী তার সারা টিকাতে এটা ব্যাখ্যা করে বলছে, বলতে পারে যে নিয়ে গেল। সুতরাং নন্দ আজ আর আমার সফলতা, আর আমার সন্তানদের নিয়ে গেল, সে আর আমার কাছে দ্বিতীয় অংশ, এই মনের ভাব তো হতে পারে। বলছে নন্দ ভাবছে যে আমার প্রিয় সখা বসুদেব যদি এইসব ভাবে তবে আমারও আমাদের এই সবার প্রিয় প্রাণর প্রিয় কৃষ্ণ বলরামে তো ভালো হবে না, মঙ্গল তো হবে না। যদি এই কথা নন্দ বলছেন, এই কথা ভাবছে নন্দ মহারাজ ভাবছেন যে যদি বসুদেব এইসব কথা ভাবে তাহলে তো আমাদের কৃষ্ণ বলরামের মঙ্গল হবে না। এইসব চিন্তা করে কৃষ্ণ বলরামের স্নেহপূর্ণ সেই মিষ্টি কথায় নন্দ মহারাজ কিছুটা শান্ত হলে যথাসময়ে ওই দুই পুত্রকে আলিঙ্গন করে এবং আশীর্বাদ করে নন্দ মহারাজ চোখ দিয়ে জল পড়ছে, ওদের ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে। হ্যাঁ বলছে অশ্রুপূর্ণ নয়নে সঙ্গীতের সঙ্গে তাদের সঙ্গে সব গিয়েছিলেন, তারা ব্রজধামে ফিরে গেল। এতদিন পর্যন্ত কৃষ্ণ বলরামে বলছেন ক্ষত্রিয়োচিত যে সংস্কার সেটা কোনোটাই তো হয়নি, বলছে সংস্কার হয়নি একেবারে, কোনো সংস্কারই হয়নি, তারা তো অন্যভাবে লালিত পালিত না, তারা তো নন্দগোপীর পুত্র বলেই পরিচিত। হ্যাঁ গোপু বালকদের সঙ্গে কি করছে, গরু চড়াচ্ছে, সুন্দর আনন্দে ঘুরে বেড়াচ্ছে, লেখাপড়ার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ তাই জন্যে কী করলেন এইবার বসুদেব বললেন না পুত্রদের তাহলে উপনয়ন সংস্কার করাতে হবে, উপনয়ন সংস্কার করিয়ে আচার্য সন্দীপনী মুনির কাছে শিক্ষার জন্য অবন্তিপুরে পাঠালেন, আর তাদের শিক্ষা দীক্ষা ভালো করে দিতে হবে, কিছু হয়নি, বাবা সব রকম চিন্তা করছে, যাই হোক সেখানে পাঠালেন সেই মুনির কাছে। সেখানে কৃষ্ণ বলরাম খুব আনন্দে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে সেই গুরুর সেবা করে তার কাছ থেকে বেদ সংহিতা তর্ক রাজনীতি প্রভৃতি সব রকম বিদ্যা খুব অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগলো না, খুব কম দিনের মধ্যে সব শিখে ফেলা হলো, সব অধিগত হয়ে গেল, তাদের শিক্ষা শেষ হয়েছে। দেখে গুরু আশীর্বাদ করে বললেন যে হে বীর পুত্রদ্বয় তোমাদের শিক্ষা সমাপ্ত হয়েছে, হ্যাঁ এখন তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের সেই পবিত্রকারী কীর্তি জগতে বিঘোষিত হোক। গুরুও তো জানেন, সেই সন্দীপনী মুনি জানেন যে কি এরা তাই বলছেন যে পবিত্রকারী কীর্তি জগতে বিঘোষিত হোক, তোমরা যে বিদ্যা শিক্ষা করেছ তা সর্বদা তোমাদের মধ্যে স্ফুরিত হোক, যা শিখেছ সেটা প্রকাশিত হোক আর কি। শিষ্যের কাছে গুরুর এই আশীর্বাদ হচ্ছে অমোঘ, গুরু যদি এইরকম আশীর্বাদ করে তাদের তো আর কিছু পাওয়ার বাকি থাকে না, তবে
गुरु आशीर्वाद माथा कर कृष्ण बलराम तक मथुराते फिर यही गलत वंशवाद शेष हो गई इरपर उद्धव ब्रजे गमन बोल श्रीकृष्ण बलराम तादेर विद्या शिक्षा समाप्त करे गुरुर आशीर्वाद निये मथुराय फिरे एक दीर्घदिन पर मैं स्वामी दिन बेपार तो जैक से अनेक दिन पर तादेर पे बसुदेव बाबा देवकी आत्मीय स्वजन और मथुरा सब लोक जन मथुरा वासीरा सबाई खूब खुशी सबा उत्फुल्ल उठे वा फिर एस देखे समस्त मथुरा जान बोलते उत्सव सज्जित हो कृष्ण बलराम फिर एस तबार आनंद ये उत्सव मुखर परिस्थिति जाके केंद्र कर जारे केंद्र कर आनंद उत्सव से कृष्ण बलराम तो তারা ফিরে এসেছেন বলে কি আনন্দ উৎসব কিন্তু বলছে কৃষ্ণের বলছে মনে যেন কোথায় একটা বিষাদে ছায়া পড়ে আছে ওরা ফিরে এসেছে এতদিন তাদের সবাইকে পেয়েছেন সবাইকে পেয়েছে একটা আনন্দ উৎসব কিন্তু কৃষ্ণ তার যেন কি চিন্তা করছে একটা বিষাদ কেন রাজ্য শাসন মাতা পিতার সেবা আত্মীয় স্বজনদের দেখাশোনা করা মথুরাবাসীদের সঙ্গে সব রকম সৌজন্য প্রকাশ করা যা যা করণীয় সব কিছুই করে যাচ্ছে কিন্তু মনে মনে যেন একটা আনন্দ নেই হ্যাঁ আনন্দের মধ্যে যেন একটা নিরানন্দ ভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে কি ব্যাপার কৃষ্ণ ভাবছেন কেন এটা বলছেন কৃষ্ণ ভাবছেন যে আজ তো এই মথুরার লোকেরা মথুরাবাসীরা সবাই খুব আনন্দে মেতে আছেন কিন্তু আমার বৃন্দাবন আজ আমার জন্য কি নিরানন্দময় বৃন্দাবনে যে এত লীলা করে এলেন যাদের সঙ্গে তাদের কত কষ্ট হচ্ছে আমাদের ছেড়ে এই কথা কৃষ্ণের মনে হচ্ছে বলে মুখে বিষাদের ছায়া বলছে আমি যখন সেখানে থাকতাম তখন সমস্ত ব্রজভূমিতে যেন কি আনন্দে প্লাবন হয়ে যেত কি আনন্দ সবাই ওখানে আনন্দ রসে ভাসছে একেবারে বুঝছে বলছে আমাকে ছাড়া আর আমার বাবা মা নন্দ যশোদা আমার গ্রামের সখারা কারণ ওরা তো সেটাই সেইভাবেই জানে তাদের বলছে আমার বাবা মা তাদের কাছে লালিত পালিত হয়েছে নন্দ যশোদা এবং আমার প্রাণী সখারা যাদের সাথে আমি খেলা করতাম গোপীরা হ্যাঁ অপর ব্রজবাসীরা যাদের সঙ্গে আমি আনন্দে কাটাতাম হ্যাঁ সবাই তো আজকে আমাকে না দেখে আমার বিরহে কত কষ্ট পাচ্ছেন কৃষ্ণ ভগবান তো সবার তাকে উনি ওই ওদের মনগুলো দেখতে পাচ্ছেন ওদের মনের কী অবস্থা তাই এর উপরে বলছে তারা সবাই কত কষ্ট পাচ্ছে তার উপর গুরুগৃহে বাস করবার জন্য দীর্ঘদিন তারা আমার কোনো সংবাদই পায়নি কোনো খবর পায়নি ওরা তো চলে গেছিলেন সঞ্জীবনী মুনির কাছে শিক্ষার জন্যে গুরু গিয়েছিলাম বলে তারা কোনো সংবাদই পায়নি আমি তো জানি যে আমি তাদের জীবন সর্বস্ব কৃষ্ণ বলছেন তিনি ভাবছেন আমি তো জানি তারই তাদের আমি জীবন সর্বস্ব আমি সব আমাকে নিয়েই তাদের সব দেখুন ভগবান ভক্তের কীরকম সম্পর্কটা কি সম্বন্ধ ভগবান ভক্তকে কত ভালোবাসেন তাই না বলছে আমি তো জানি আমি তাদের জীবন সর্বস্ব আমাকে পেলে তারা আনন্দে কী হয় নিজেদের ভুলে যায় নিজেদের কথা মনে থাকে না গোপী প্রেম আমরা আলোচনা করেছি তো হ্যাঁ কোনো হুঁশই নেই শরীরের কোনো হুঁশই নেই হচ্ছে নিজের হচ্ছেন একেবারে সমস্ত নিজেদের সত্তা পর্যন্ত ভুলে যায় হচ্ছেন আমাকে ছাড়া হ্যাঁ আমার বিহনে
তাদের জীবনটা কি জীবনমৃত অবস্থা প্রাপ্ত হয়। আমার বিহানি আমি জানি সেটা, বৃন্দাবন থেকে আসার সময় আমি গোপীদের খবর পাঠিয়েছিলাম যে শিগগিরই ফিরে আসবো। মনে আছে তো সেই বৃন্দাবন থেকে যখন আসছেন সেই দৃশ্য, গোপীদের মনের কি অবস্থা, তত রকম কথা, কিন্তু আমি শিগগির ফিরে আসবো বলেছিলাম। বলছেন কংসবাদের পর নন্দ বাবা যখন দুঃখিত মনে ব্রজে ফিরে যাচ্ছেন, তখন তাকেও বলেছিলাম আমি যে মথুরায় আত্মীয় স্বজনদের সব ব্যবস্থা ট্যবস্থা করে কী করবো, আমি আবার সে ব্রজে সবাইকে দেখতে যাব, এ কথা বলেছিলাম। কিন্তু অনেক দিন হয়ে গেল, বহুদিন কেটে গেছে, অথচ বলছেন আমার সে কথা রক্ষা করা সম্ভব হয়নি, আমি যেতে পারিনি। তা অন্তর্যামী কৃষ্ণ, ভগবান কৃষ্ণ তার মনে আর ব্রজবাসীদের কি হচ্ছে কৃষ্ণ বিচ্ছেদে যে তাদের যে দুঃখ, কৃষ্ণকে ছাড়া কৃষ্ণ বিহদে তাদের যে মনের অবস্থা, যে কষ্ট, সেই কষ্টটা সেই দুঃখটা তিনি অনুভব করছেন। ভক্তের দুঃখে আর ভগবান কি হচ্ছে বিচলিত হয়ে পড়েছেন, সব জানতে পারছে তাদের মনের অবস্থা হচ্ছে বিচলিত। সুতরাং অনন্য স্মরণ ভক্তের দুঃখের একটা প্রতিকার করতেই হবে। কি করে তাদের দুঃখ দূর করা যায়? তাদের তো অনন্য স্মরণ, তাদের আমাকে ভালোবাসে, আমারই শরণাগত তারা, কি করে আমি তাদের যে কষ্ট এটা দূর করব। কৃষ্ণের পক্ষে এখন ব্রজে যাওয়া কিন্তু সম্ভব না, একেবারেই অসম্ভব। কংসবাদের পর কংসের শ্বশুর কে বলুন তো, জরাসন্ধ। জরাসন্ধ সে কৃষ্ণের উপর তো প্রচণ্ড রেগে আছে, খুব রাগ একেবারে শ্বশুরের কংসকে বধ করেছে বলে। জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেছিল, 17 বার। সুতরাং মথুরা ছেড়ে কোথাও যাওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ জরাসন্ধ তো সোজা লোক নয়। 2-3 দিনের জন্য যে বৃন্দাবনে যাবেন, কিছু না, 2-3 দিন একটু ওদের দেখা দিয়ে আসবেন, দেখাশোনা করে আসবেন বলে, সেটাও তো সম্ভব নয়, সেটাও যুক্তিযুক্ত নয়। কারণ জরাসন্ধ গুপ্তচারের মাধ্যমে টের পেয়ে যাবে যে কৃষ্ণের পালিত পিতামাতা এবং তার বাল্য সখা সখীরা সবাই বৃন্দাবনে রয়েছে এবং তাদের প্রতি কৃষ্ণ অত্যন্ত স্নেহপরায়ণ, কৃষ্ণ তাদের খুবই ভালোবাসে, হ্যাঁ, তাদের সম্পর্কটাই অন্যরকম, এটা সব খবর পেয়ে যাবে। সুতরাং আর কোনো কারণ না, তা শুধুমাত্র কৃষ্ণের মনে কষ্ট দেবার জন্যই জরাসন্ধ যদি বৃন্দাবন আক্রমণ করে এবং আক্রমণ করেই ছাড়খাড় করে দেয়। আমি যে বলছি যাবো সেখানে, কিন্তু জরাসন্ধ তো 17 বার মতন আক্রমণ করেছিল, এবং আমি যদি 2-3 দিনের জন্য যাই, যদি গুপ্তচারের মাধ্যমে সে খবর পেয়ে যায় গিয়ে যদি সে বৃন্দাবন আক্রমণ করে তবে তো সাংঘাতিক অবস্থা হবে। হ্যাঁ, বলছে তখন যে আর গোপকে রক্ষা করার কোনো উপায় থাকবে না, এত ভয়ঙ্কর জরাসন্ধ। আমরা জানি তার চরিত্র কথা, তা বলছে তাছাড়া কৃষ্ণ জানেন যে বসুদেবদেব কি কখনোই ওখানে যায়, তাহলে বৃন্দাবন বলছে তাকে বৃন্দাবনে যেতে অনুমতি দেবেন না, বলছে কিছুতেই দেবেন না। বসুদেব দেব কি জানেন তো তারাও সব ব্যাপারটা, তাই জন্য বলছেন যে বসুদেব দেব কি জানেন যে নন্দ দশদার প্রতি কৃষ্ণের কি ভালোবাসা, কি আকর্ষণ, ছোট্ট থেকে যাকে লালন পালন করেছেন, এসব সব নিজে চিন্তা করে যাচ্ছে। কৃষ্ণের খেলার সাথীরা যারা সবাই বৃন্দাবনে রয়েছে,
তাদের প্রতিও কৃষ্ণের অসীম ভালোবাসা, তারাও কৃষ্ণকে ভীষণ ভালোবাসে, ঈশ্বর তাদের ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তাই বলছে কৃষ্ণের প্রতি তাদের স্নেহাকর্ষণ হচ্ছে কিংবদন্তির মতো এখনো ঘরে ঘরে গাওয়া হচ্ছে। তাদের যে আকর্ষণ, তাদের যে ভালোবাসা, সেটা বলছে সেটা গীত হচ্ছে। এই অবস্থায় কৃষ্ণ যদি একবার বৃন্দাবনে যায়, তবে তার পক্ষে সেখান থেকে ফেরা সম্ভব না হতে পারে, না ফিরতে পারে। সুতরাং বসুদেব কি কখনো কৃষ্ণকে বৃন্দাবনে যেতে অনুমতি দিতে পারবেন না, আর মা বাবার অনুমতি ছাড়া কৃষ্ণের পক্ষে বৃন্দাবন যাওয়া সম্ভব নয়। মা বাবার অনুমতি ছাড়া কি করে যাবে? এই সব চিন্তা ভাবনা কৃষ্ণর মধ্যে হচ্ছে, তার তাই যদি তার মুখে সেই বিষাদের ছায়া। প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ না হয় বৃন্দাবনে নাই গেলেন, বৃন্দাবনের গোপদের যদি মথুরা এনে রাখে, হ্যাঁ, তাহলে কেমন হয়? উনি নয় ওখানে না গেলেন, কিন্তু ওদের যদি মথুরাতে এনে রাখেন, তবে তো নন্দ যশোদা এবং সখা সখীদের সাথে নিত্যই তার দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, হ্যাঁ, তাহলে সেটা তো ভালোই হতে পারে। কিন্তু বলছে না, তাও সম্ভব নয়, কারণ বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে কি, কারণ হচ্ছে তিনি শিশুপুত্র, কারো বা খেলার সাথী, কারো বা নৃত্য ইত্যাদি বলছেন রাসলীলার সঙ্গী। আমরা আপনারা সবাই শুনেছেন কৃষ্ণ এতদিন যে লীলা আমরা পাঠ করলাম, আলোচনা করলাম, সেখানে কার সঙ্গে তাদের কৃষ্ণের যে সম্পর্ক একজনের সঙ্গে রাসলীলার কথা মনে আছে তো? কি সুন্দর, হ্যাঁ, দেখো যে রাসলীলার সঙ্গে আর মথুরায় কৃষ্ণ কি না, মথুরায় কৃষ্ণ হচ্ছেন পরম দেবতা, ওখানে খেলার সাথে তাদের তার শিশুপুত্র অন্যরকম সব বা, কিন্তু এখানে হচ্ছে পরম দেবতা, সবারই শ্রদ্ধার পাত্র। তাছাড়া বৃন্দাবনে কৃষ্ণের সেই উপবেশ, তিনি সেখানে কি বনমালা পরে, হ্যাঁ, পরে তিনি বংশীধারী, আর কৃষ্ণের সেই সাত পোশাক ছাড়া বলছে বৃন্দাবনবাসীরা কিন্তু সুখী হবে না। ওরা কৃষ্ণকে যেভাবে দেখেছেন সেইভাবেই দেখতে চান, সেই দেশে দেখতে চান, তাই জন্য ওরা অন্য পছন্দ হবে না তাদের, কিন্তু যদি ওদের এখানে নিয়ে আসা যায়। বলছে কিন্তু মথুরায় কি কৃষ্ণ কি হচ্ছে রাজ বেশধারী, সে মনোমালাও নেই, হাতে বাঁশিও নেই, কিচ্ছু নেই, এখানে রাজ বেশধারী, তাহলে মথুরা লোকেরা কৃষ্ণের সেই বৃন্দাবনই বেশ পছন্দ করবে না। সব উনি মনে মনে এগুলো ভাবছেন, একাই বলছেন একই জায়গাতে এই যে মাধুর্য এবং ঐশ্বর্য, হ্যাঁ, বৃন্দাবনের ভাব এবং মথুরার ভাব থাকতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে বৃন্দাবনবাসীদের মথুরায় এনেও রাখা যাবে না। কি করা যায়? তিনিও যেতে পারছেন না, ওদেরও এনে রাখা যাবে না। কৃষ্ণের সে বৃন্দাবনে ফিরে না যাবার তাহলে কারণটা আমরা জানতে পারলাম, কিন্তু ব্রজবাসীদের এই দুরন্ত কৃষ্ণ বিচ্ছেদের মানে সে যে কষ্ট, সেই দুঃখ, সেটা হচ্ছেন কী করে একটু অন্তত উপশম করা যায়, একটু কমানো যায়, কিছুটা উপশমেরও তো একটা উপায় হতে পারে, মনে মনে কষ্ট পাচ্ছেন, কী করা যায়? বলছেন নইলে বলছে তাদের এত কষ্ট কৃষ্ণর অদর্শনে, উনি অনুভব করছেন, ভগবান অনুভব করছেন তাদের কষ্ট, বলছে তারা তো মানে মারা পড়বে, তাদের কষ্ট, তাদের এই দুঃখ কী করে কমানো যায়, কৃষ্ণ যেতে পারছেন না বটে, কিন্তু তার সংবাদ তো কাউকে দিয়ে পাঠানো যেতে পারে, তাহলেও তো তারা একটু আনন্দ পাবে, এটা অন্তত মন্দের ভালো, কৃষ্ণের খবর পেলে তাদের মনটা একটু আশ্বস্ত হবে, একটু আনন্দ হবে, একটু নিশ্চিন্ত হবে, তার কিন্তু কাকে পাঠাবে,
কাকে পাঠানো যায় সংবাদ প্রেরণের জন্য? এমন লোক তো পাওয়া খুব মুশকিল যে কৃষ্ণের কথা দিয়ে বলবে, তখন ঠিক করে বলবে, বলার লোক ঠিক মতো চাই তো। সেটাই বলছে, কৃষ্ণ ঠিক করলেন যে এই দৈত্য কার্যের তারই প্রিয় সখা বলছে কে? উদ্ধব। উদ্ধবের কথা আমরা আগে বলেছি, বলছে যিনি সূর্যগুরু বৃহস্পতির শিষ্য, মহাবুদ্ধিমান এবং কৃষ্ণ বংশদের প্রধান পরামর্শদাতা, সে উদ্ধবই একমাত্র উপযুক্ত ব্যক্তি যে এই কাজটা করতে পারে। তাই কৃষ্ণ একদিন নিরালয়ে, একদম নিরালয়ে, তিনি একান্তে আর কি উদ্ধবকে ডেকে তার হাত দুটো ধরেছেন, হাত দুটো ধরে অতি স্নেহের বলছেন, স্নেহের স্বরে একেবারে বলছেন যে এই সৌম প্রিয়দর্শন উদ্ধব, তুমি ব্রজধামে গিয়ে আমাদের পিতামাতা নন্দযশোদার সন্তোষ বিধান করো, আর আমার বিচ্ছেদে এই যে গোপীরা ভীষণ কষ্টে আছে, তাদের মনে ভীষণ তারা উদ্বিগ্ন হয়ে আছে, আমার অদর্শ দ্বারা ভীষণ দুঃখ পাচ্ছে, ভীষণ কষ্ট, তা তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আমার সংবাদ তাদের দাও, যাতে তাদের মনোকষ্ট একটু দূর হয়। কৃষ্ণ জানেন যে যে কাজে উদ্ধবকে বোঝে পাঠাচ্ছেন সে কাজটা কিন্তু অত্যন্ত কঠিন, সোজা কাজ নয়, সেটা কৃষ্ণ ভালো করেই জানেন, তাই জন্যই উদ্ধবকে সিলেক্ট করেছেন। উদ্ধবই পারবে, জানেন উদ্ধবের বিষয়টা উনি, তা বলছেন যে ব্রজবাসীদের কৃষ্ণ বিচ্ছেদের এই দুঃখে সান্ত্বনা দেওয়া একমাত্র সম্ভব বলছেন তার পক্ষে, কৃষ্ণ যদি যান তবেই তাদের এই কষ্ট দূর হতে পারে এইটা। তাই বলছেন যে কৃষ্ণ বিচ্ছেদের দুঃখে সান্ত্বনা দেওয়া একমাত্র কৃষ্ণর পক্ষেই সম্ভব, আর কেউ ওদের এই কষ্ট দূর করতে পারবে না, কিন্তু তা তো সম্ভব হচ্ছে না, হিসেবেই তার পক্ষে যাওয়া সম্ভব না। তখন বলছেন যে এমন একজনকে পাঠাতে হবে যে অত্যন্ত বিশ্বাসী, আর বলছেন যে যে কৃষ্ণের হৃদয়ের কথা জানে, কৃষ্ণের মনের কথা জানে, এমন একজনকে বলছেন পাঠাতে হবে, এবং যে কৃষ্ণের একান্ত প্রিয় বন্ধু, প্রিয় সখা, প্রিয় সখা, অত্যন্ত বিশ্বাসী, কৃষ্ণের মনের কথা জানে, এমন লোককে বলছেন পাঠাতে হবে, তবে সে কাজটা হতে পারে, তবে তিনি কি যে ব্রজবাসীরা কৃষ্ণের অদর্শনে যে এত কষ্ট পাচ্ছে, এত তাদের মনে কৃষ্ণ বিচ্ছেদে যে দুঃখ সেটা লাঘব হতে পারে, তারা সেই মানুষই একটু তাদের সান্ত্বনা দিতে পারবেন। উদ্ধব ছিলেন কৃষ্ণের পিতৃব্য দেবভাগের পুত্র, সুতরাং সম্পর্কে কৃষ্ণের ভাই, আমরা জানি সবাই আর আলোচনা করেছি, বড় মাত্রীয় উদ্ধব ছিলেন কৃষ্ণেরই প্রায় সমবয়সী, দেখতে অনেকটা কৃষ্ণেরই মতো, উদ্ধারে সে মানে এত সুন্দর উদ্ধবের সৌম্য চেহারা আর কি, এবং শান্ত, এবং তার ব্যবহার খুব সুন্দর, তার কথাবার্তাতে আচরণে বলছেন যে তার ব্যবহারে সবাই শান্তি অনুভব করে। তাছাড়া উদ্ধব হচ্ছেন পরম জ্ঞানী, দেশ কাল পাত্র বুঝে যুক্তিপূর্ণ কথা বলতে সে বেশ পটু, জানে কীভাবে কোনখানে কীরমভাবে কী কথা বলতে হয়। সুতরাং হচ্ছে এই কাজের পক্ষে উদ্ধবই হচ্ছেন আদর্শ, কিন্তু যে কাজে উদ্ধবকে পাঠানো হচ্ছে তা তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এ তো হৃদয়ের কথা, ভগবান কৃষ্ণ তিনি অনুভব করছেন তার আদর্শে তাদের কি কষ্ট, তাই বলছেন তার এটা হৃদয়ের কথা, এটা রাজনৈতিক কোনো কাজ নয়,
রাজনৈতিক মধ্যে প্রণোদিত কোন রকম সে ব্যাপারটাই না, এটা শুধু হৃদয়ের কথাটা। বিশেষের গোপীদের জন্য কৃষ্ণ হৃদয়ে কি বলছেন, সেই নিষ্কাম প্রেমের কথা, সে প্রেমের বার্তা এইটাই। কৃষ্ণ হৃদয়ের এই নিগুড় কথা উদ্ধব এতদিন জানতেন না, বলছে একথা যাকে তাকে কি বলা যায়, কৃষ্ণ যে এত কষ্ট পাচ্ছেন তাদের এতে, তার মানে ওদের অনুভব করে, ওদের কষ্ট অনুভব করে, দুঃখ অনুভব করে, এ কথা কেউ জানতেন না। বলছেন যে এটা নিগুড় কথা, এটা কেউ জানতেন না, হ্যাঁ এ কথা তো যাতে তাকে বলা যায় না। বলে কৃষ্ণ উদ্ধবকে বললেন, আমার সংবাদ দিয়ে ব্রজবাসীদের বিশেষ করে গোপীদের আমার এই বিচ্ছেদজনিত দুঃখ তুমি দূর কর। কি সেই সংবাদ যা শুনলে তারা শান্তি পাবেন? উদ্ধবকে বলছে তুমি সংবাদ সেটা শান্তি পাবেন। প্রথম কৃষ্ণ নিজের সংবাদ দেবার জন্য এবং ব্রজবাসীদের সংবাদ জানবার জন্য দূত পাঠিয়েছে, উদ্ধবকে যে পাঠিয়েছেন, হ্যাঁ তার নিজের খবর দেওয়ার জন্য এবং ব্রজবাসীদের খবর নেওয়ার জন্যে পাঠিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ তাদের ভুলে যাননি, তারা যেন না ভাবে যে আমি ভুলে গেছি, এতদিন কোনো খবরাখবর নেই, কোনো সংবাদ দিতে পারেননি, তাই বলছেন। কৃষ্ণ তাদের ভুলে যাননি এটিই বড় কথা, এইটি জানলেই ব্রজবাসীদের দুঃখ অনেকটা কমবে, অনেকটা প্রশমিত হবে, না কৃষ্ণ চলে গেছেন ঠিকই কথা কিন্তু তাদের ভুলে যাননি। তৃতীয়, কৃষ্ণ ভালো আছেন, তিনি কুশলে আছেন, ব্রজবাসীদের কাছে গেছে আর আনন্দের সংবাদ তো কিছু হতে পারে না, কি না কৃষ্ণ ভালো আছেন, তারা কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণতে তারা উদ্বিগ্ন, এতদিন কৃষ্ণের কোনো খবর পাননি, তাই বলছেন তাদের এইটা দেবে যে কৃষ্ণ কুশলে আছে। আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ আবার রোজে আসবেন, তুমি কথা দিয়েছিলেন আবার আসবো, সব ব্যবস্থা ট্যাবস্থা করে আসবো, তাই না, তো আবার আসবে। এই সংবাদ রোজবাসীদের মনে কৃষ্ণকে পাবার আবার একটা আশা জাগিয়ে রাখবে, হ্যাঁ তাতেই তাদের মনে দুঃখ কিছুটা লাঘব হবে। আর বলছেন চতুর্থ হচ্ছে, ব্রজবাসীরা যেমন কৃষ্ণের জন্য ব্যাকুল, কৃষ্ণ তেমনি ব্রজবাসীদের জন্য ব্যাকুল, ভেবো না যে তোমরাই শুধু ব্যাকুল, আমিও ব্যাকুল, এটা জানাচ্ছেন। এই সংবাদটি ব্রজবাসীদের পক্ষে কি পরম কাম্য, সুতরাং তাদের কাছে পরম সান্ত্বনাপ্রদ, তাই আশা উদ্ধবের কাছে কৃষ্ণের সংবাদ পেলে এই ব্রজবাসীদের কিছু বলছেন কিছুটা দুঃখে লাভ হবে। এখানে একটা বলছেন প্রশ্ন করা যেতে পারে, কৃষ্ণ পিতামাতা এবং গোপীদের বলছেন সান্ত্বনা দেওয়ার কথাই বলছেন, কিন্তু ব্রজে উপানন্দ প্রভৃতি অপর বাৎসল্যপরায়ণ গোপদের কথা এবং শ্রীদাম প্রভৃতি কৃষ্ণ সখাদের কথা কেন বললেন না, কেন উল্লেখ করলেন না, তারাও তো কৃষ্ণ বিরহে কাতর, সবাই তো কৃষ্ণ বিরহে কাতর, কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তো কৃষ্ণ একটি কথাও বললেন না। এর উত্তরে গোস্বামী প্রভুপাদেরা বলছেন, বাৎসল্যভাব পরায়ণ অপর ব্রজবাসীদেরও সান্ত্বনা দেবার কথা নন্দ দশরার জন্য প্রেরিত সান্ত্বনা বাক্যের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে ধরে নিতে হবে, সবার কথাই এর মধ্যে আছে এইটা বুঝে নিতে হবে। কৃষ্ণ দশরার বেলায় কিন্তু তা নয়, কৃষ্ণ সখাদের ধারণা যে কৃষ্ণ মথুরা থেকে এসে নিত্যই তাদের সঙ্গে খেলা করেন, কৃষ্ণদের কথা দেখুন, কৃষ্ণ সখাদের ধারণা কৃষ্ণ নিত্যই মথুরা থেকে এসে তাদের সঙ্গে খেলা করে, অতএব তাদের অন্তরে কৃষ্ণ বিচ্ছেদ নেই, কৃষ্ণ থাকুন না ওখানে, কিন্তু তারা অনুভব করছেন কিন্তু তাদের সঙ্গে আছে। বলছেন অতএব সান্ত্বনা দেবারও দরকার নেই, বরং সান্ত্বনা দিতে গেলে উল্টো বিপত্তি হতে পারে, সান্ত্বনা দিতে গেলে তাদের মনে সন্দেহ হতে পারে, কৃষ্ণ যদি আমাদের সঙ্গে নিত্য খেলা করে যায়, শুধু রোজ আমাদের সঙ্গে আসে খেলা করে, ঠিক এটা কি মিথ্যা নাকি, কি বিশ্বাস,
কিরকম পাওয়া, দেখি আমাদের মনের ভুল। অতএব এদের সান্ত্বনা নেওয়া দেওয়াই হচ্ছে যথার্থ সান্ত্বনা দেওয়া। বোঝা গেল কি ব্যাপারটা? তারা অনুভব করছেন কৃষ্ণ তাদের সঙ্গেই আছে, যেখানেই থাকুন, এটাই তো কথা। তাই তাদের আলাদা করে বলার কিছু নেই। কৃষ্ণের মনে উদ্ধবকে দূত করে পাঠাবার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। উদ্ধব ছিলেন কৃষ্ণের পরম ভক্ত এবং তার জন্য উদ্ধবের মনে একটু অহংকার ছিল। তা বলছেন কৃষ্ণ দেখলেন যে উদ্ধবের এই ভক্তি অহংকার দূর করতে হবে। ভগবান সবার সবটা জানেন তো, ওর যে অহংকার এটা দূর করতে হবে। ভাবছে আমারই বেশি ভক্তি, সেটাও তো নইলে তার আধ্যাত্মিক উন্নতি তো হবেই। আমি যদি মানে আমি খুব ভক্তি, আমার আমি খুব বড় ভক্ত গেলে তোমার, হ্যাঁ সেখানে এটাও কি ব্যাপার? কৃষ্ণ সবটাই জানেন, তাই বলছেন। উদ্ধবের ছিল জ্ঞান ইচ্ছা ভক্তি, ভীষণ জ্ঞান। আর গোপীদের ছিল সর্বোচ্চ উৎসর্গীকৃত নিষ্কাম জ্ঞান শূন্য ভক্তি। এই গোপী প্রেমের কথা উদ্ধবের কিন্তু জানা ছিল না। গোপীরা যে কৃষ্ণকে কেমন ভালোবাসেন, কৃষ্ণের প্রতি যে কী ভক্তি, সেটা কিন্তু উদ্ধবের জানা ছিল না। উদ্ধব ভাবছেন আমি বড় ভক্ত, আর জানা থাকলেই বা বলছেন জানা থাকলেই বা কেমন করে কী করে জানবে? প্রেমের এইরকম নজির তো কোথাও দেখা যায় না। তারা গোপীরা একবার চোখে পলক ফেলছেন না, উচ্চারণ থেকে যখন আসছেন কৃষ্ণ বলছে একবার চোখে পলক ফেললে 12 বছর অদর্শনের জানা, 12 বছর ভাবুন, চোখের ফলক ফেলছেন না, এত কষ্ট। তা কীরকম তারা ভালোবাসেন শ্রীকৃষ্ণকে? তাই কৃষ্ণের ইচ্ছা বলছে এই গোপীর প্রেম কী এবং তার সমর্থ সাধিকারা কেমন, তা উদ্ধব একবার বুঝে গিয়ে দেখে আসুন, এতে কী হবে উদ্ধবের না হবে। তুমি সবার ভগবান তো, তাই জন্য বলছে এতেই উদ্ধব। সময় হয়ে গেছে, আজ শেষ করছি।